আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো চলে আসলাম শখের কাজের আর একটা নতুন পর্ব নিয়ে। তো আজ আমার ছোট বাগানটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো বৃষ্টির মধ্যে চলে আসলাম, বৃষ্টির মধ্যে আসলে ভেজা গাছগুলো দেখতে খুবই অপূর্ব লাগে। এটা একটা চায়না টগর, এটা আর একটা ফুল গাছ, আসলে আমি নামটা জানি না, পেঁপে গাছ। দেখেন আমার গাছের কুড়ায় কিন্তু পানি জমে নাই। এগুলো ঢেঁড়স গাছ, ঢেঁড়স গাছ থেকে আসলে আমি অনেক ঢেঁড়স খেয়েছি আর খুবই সুস্বাদু। আসলে নিজে বাগান করে ফল ফুল তারপর সবজি এগুলো খাওয়ার মধ্যে আসলেই আলাদা একটা আনন্দ। এটা কুল গাছ, ওই পাশে আছে পেয়ারা গাছ, লেবু গাছ, এটা একটা শশা গাছ। শশা গাছটা সুন্দর হয়েছে দেখেন। এটা নাগা বোম্বাই মরিচ গাছ। তো মরিচ গাছের গুলায় পানি জমলে আসলে মরিচ গাছ হয় না, তা মাশাল্লাহ বৃষ্টিতেও মরিচ গাছটা সুন্দর আসছে। এটা সৌদি খেজুর গাছ, আমার বাগানের প্রথম গাছ। তো আমি খেজুর পছন্দ করি, এই জন্য বাগানের প্রথম গাছটাই খেজুর লাগিয়েছি। এর মধ্যে একটু পুঁইশাক গাছ লাগিয়ে দিয়েছি যেহেতু ড্রামটা বেশ বড়। এই গাছটা আমি নার্সারি থেকে টব ফ্লো কিনেছি। তো এর পানিটা খুব ভালোভাবে বৃষ্টি বেশি হলে নিষ্কাশন হয় না, আমাকে এভাবে ফেলতে হয়। তো আপনারও ছাদ থাকলে একটা বাগান করে ফেলতে পারেন। বাগান করতে আসলেই খুব ভালো লাগে, আর নিজের হাতের জিনিস খেতে আসলেই মজা, যে না খায় আসলে সে বুঝতে পারে না। এই তো আমার বাগান, আর বাগানের সাথে সংশ্লিষ্ট যে সব জিনিস লাগে সেটাও আপনাদেরকে আমি শেয়ার করব। এই যে দেখেন আমি পাটকেটে রেখে দিয়েছি গাছ বাঁধার জন্য। মাটি শুকিয়ে গুঁড়ো করে চেলে আমি ব্যাগ ভরে রেখেছি। এখানে ইটের পোয়া রেখেছি টবের নিচে দেওয়ার জন্য। দেখেন মাটি গুলো ঠিক এভাবে গুঁড়ো করে চেলে রেখেছি আমি। আমি মাঝে মাঝে সিমেন্টের টব বানাই, এই জন্য কিছু সিমেন্ট রেখেছি, আমার টব বানাতে ভালো লাগে। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, মানে কেঁচো সার। নিচের ব্যাগে আছে বালি, আর এখানে বেশি করে একটু খোয়া আছে। তো আপনাদের মাঝে সবই শেয়ার করতেছি আজ আমার বাগানে আসলে কিভাবে আমি বাগান করি সেইগুলো। আমার বাগানের বয়স মাত্র 10 মাস, আসলে এখনো আমি অনেক বেশি গাছ সংগ্রহ করতে পারিনি, ইনশাল্লাহ করবো আস্তে আস্তে। তো একটু ছেলে কোটায় যাচ্ছি। পানি দেওয়ার জন্য আসলে বালতি মগ, যাটা ছাদ ছাড় দেওয়ার জন্য অল্প কিছু মাটি ওইখানে রেখে দিয়েছি কখন লাগে। এইখানে দুইটা সয়াবিনের 5 লিটারের কন্টেনার রেখেছি, এটাতে আমি সরিষার খৈল ভিজিয়ে সেই তরল সার যখন গাছে দিই সেই জন্য ব্যবহার করি। আর রাবার শিট, বস্তা, ব্যাগ, বেলচা সব কিছুই আছে। এখানে আছে গলার খোসা শুকিয়ে আমি
টাইম গ্লাস রেখেছি, এটাতে আমি চারা বসাই। আর এই কার্টুনের মধ্যে রেখেছি আমি বাজার থেকে যে বীজগুলো কিনে এনেছি সেগুলো। টুলে বসে কাজ করি, সবকিছুই আপনাদের দেখাচ্ছি। এখানে আছে আমার কিছু জৈব সার, রাসায়নিক সার, কিছু কীটনাশক, গাছের রোগ বালাই হলে দিতে হয়। তো শিং কুচি, তারপরে হচ্ছে ডিমের খোসার গুঁড়ো, এপাশে হাড়ের গুঁড়ো, সরিষার খৈল, নিম খৈল, ওর পাশে কিছু ইউরিয়া আছে, এই তো এগুলোই রেখেছি। মানে আমাকে আর এখান থেকে ঘরে যেতে হয় না কিছু আনতে, সব কিছুই আমি এখানে রেখে দিয়েছি। এই যে আমার গাছ নিড়ানোর জন্য নিড়ানি, গাছ কাটার জন্য কাঁচি, তারপর এখানে হাড়ি ভাঙ্গার টুকরো, স্প্রে মেশিন, এখানে আছে ঝুড়ি, গামলা, মানে মাটি চালার জন্য, মাটি নেওয়ার জন্য যেগুলো লাগে সবই আমি রেখে দিয়েছি। তো এই তো আজ এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর আমার পাশে থাকবেন যাতে আরও আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাই। তো সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ এই অবস্থা হয়তো আমাদের জীবন যাবে না, আমাদের সব কিছুই একদিন ঠিকঠাক হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।